কান্ডারেই যদি আক্রান্ত হয়ে পড়েন তবে সাধারণের তো বিপত্তির অন্ত থাকার কথা নয়, কিন্তু অস্বস্তির অবসান। মুখ্যমন্ত্রী সোয়াব টেস্টের রেজাল্ট নেগেটিভ এলো, করোনা থেকে নিরাপদ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কান্ডারি হুঁশিয়ার, সেই হুঁশিয়ারি ও সচেতনতার মধ্যেও রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পরিবারের দুই সদস্যের সোয়াব পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়েছে। সোমবারই মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে তা টুইট করে জানিয়েছেন। স্বভাবতই এদিন মুখ্যমন্ত্রী সোয়াব পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার সোয়াব টেস্টের রিপোর্ট প্রকাশিত। মুখ্যমন্ত্রী সোয়াব টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে, সুতরাং অস্বস্তির অবসান। করোনা থেকে নিরাপদে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী সোয়াব টেস্টের নেগেটিভ রেজাল্টের কথা টুইট করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব স্বয়ং মঙ্গলবার জানিয়েছে। এক্ষেত্রে রাজ্যবাসীকে তিনি ধন্যবাদ ও শুভেচ্ছা জানাতেও ভোলেননি। নেগেটিভ এলেও তিনি 7 দিন নিজ সরকারি আবাসে হোম কোয়ারেন্টাইনে থাকবেন এবং বাড়িতে থেকেই কাজকর্ম করবেন বলে মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে এদিন টুইট করে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।